শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। মনে রাখবেন যে জাতির শিক্ষা নাই সেই জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন। পঙ্গু প্যারালাইসিস সে জাতির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যার জন্য রাসূল বললেন তোমরা শিক্ষা অর্জন করো। এরপরে রাসূল আরেকটা কথা বললেন, শিক্ষা অর্জন করতে যদি তোমাদের সুদূর চীন দেশে যেতে হয় তোমরা যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। এই কথাটা নবী বলেছেন না বলেন? এটা কথা বলবেন তো, বলেছেন না বলেন? আরে বক্তব্য শুনেছেন তাই না? অনেকবার শুনেছেন। তহা ভাইকে নিয়ে এসেছেন, আমি অশুনাতে আসিনি। রসুল বলেছেন শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করতে তোমাদের চীন দেশে যেতে হয় যাও, এটা বহুত বক্তার মুখ থেকে শুনেছেন। কিন্তু আমি কিন্তু এই বক্তব্য রাখতে এখানে আসিনি। রসুল পাক কোন দেশটার কথা বললেন? এর জোরে বলুন, চীন। চীন দেশটার কথা বলেছেন রসুল পাক। যখন চীন দেশটার কথা বলেছিলেন যে সময় ওই সময় চীনে কিসের চাষ হতো জানেন? কি উৎপাদন হতো জানেন? আপিনের চাষ হতো, গাঁজার চাষ হতো। আমি যখন পড়াশোনা করতাম দাদা হুজুরের মাজারের সামনে, যখন ওই চীন দেশটার কথা জানলাম, মনে মনে করেছিলাম চীন দেশে পড়তে যেতে পারবো কিনা জানি না, অন্তত চীন দেশে আল্লাহ যাওয়া একবার যাব। হ্যাঁ, চীনে গিয়েছিলাম, চাইনায় গিয়েছিলাম। চাইনায় গিয়ে চারিদিকে ঘুরে 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 এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টে নেমেছি, চারিদিকে ঘুরছি, ওই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টে নেমেছি, চারিদিকে ঘুরছি। এত উন্নততম দেশ, এত উন্নততম দেশ আমার ভারত যদি চায়নার সঙ্গে কম্পিটিশন যায় আমার মনে হয় 100 বছর পিছিয়ে যাবে। এত উন্নততম দেশ। খুব মনোযোগ দিয়ে শুনুন, রসুল পাক কোন দেশটার কথা পবিত্র জবানে নিলেন? জোরে বলুন। আমেরিকার কথা কেন বললেন না? ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, সৌদি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীর অন্যান্য দেশের কথা কেন বললেন না রসুল? রসুলের পবিত্র জবান দিয়ে চীন দেশটার কথা কেন বেড়ালেন, কেন বললেন? আমরা রসুলের উম্মত হয়ে তাহলে কি জেনে নেব যে চীন দেশে ইসলামিক শিক্ষা বেশি দেয়া হয়? কুরআন হাদিসের শিক্ষা, বুখারী শরীফ, মিসকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ফিকা ফারায়েদের শিক্ষা বেশি দেয়া হয়? যার জন্য রসুল বললেন না। না তো রসুল কেন বললেন? তবে শুনুন, রসুল পাক চীন দেশটার কথা পবিত্র জবানে এই কারণে নিয়েছিলেন, সৌদি আরব থেকে চীনটা হচ্ছে বহু দূর, বহু দূর। রসুল পাক চীন দেশটার কথা পবিত্র জবানে নিয়ে এই বার্তা দিতে চাইলেন, এইটি বুঝাতে চাইলেন, এইটি বলতে চাইলেন, পৃথিবীর এক কোণা থেকে যদি ওই কোণায় যেতে হয় তোমরা যাও, তথাপি শিক্ষা অর্জন করো। আপনারা বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা কায়েম করেছেন, আর এই হতভাগাকে নিয়ে এসেছেন। আমি পীরের আওলাদ হিসেবে আপনাদের কাছে এসেছি, দুটো হাত জোর করে বলছি, এত যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা রিক্সা চালিয়ে হোক, ভ্যান চালিয়ে হোক, টলি চালিয়ে হোক, জোন মজুরি খেটে হোক, আপনারা আপনাদের
ছেলে মেয়েদের হাতে শিক্ষার আলো তুলে দিন। শিক্ষা যদি না দিতে পারেন এই জাতি আগিয়ে যেতে পারবে না, এই জাতি উন্নতি করতে পারবে না, এই জাতি সারা জীবন লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, পদধ্বনিত হবে, সারা জীবন মার খাবে, এই জাতি কোনদিন আগিয়ে যেতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? এটা জোরে বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তবে হ্যাঁ, আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করব, ও জানোয়ার মার্গা ছেলে না হয়, জানোয়ার মার্গা মেয়ে না হয়, মানুষের মতন মানুষ যদি ছেলে মেয়েকে তৈরি করতে চান, সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা মুসলমান তাদের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দিতে হবে, দিনই শিক্ষা দিতে হবে, কুরআন হাদিসের শিক্ষা দিতে হবে, নামাজি তৈরি করতে হবে, পরহেজগারি তৈরি করতে হবে, মুক্তাদি করতে হবে, আল্লাহওয়ালা করতে হবে, সর্বপ্রথমে কুরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? জোরে বলুন, কুরআন শরীফের শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়েকে জিনের শিক্ষায় শিক্ষিত করবেন, করুন। ইসলামের কোন জায়গায় বাধা নাই, কোন জায়গায় বাধা নাই। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান, আপনি আপনার ছেলেকে উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, উকিল করুন, ব্যালিস্টার করুন, WBCS করুন, IPS করুন, IAS করুন, ইসলামের কোন জায়গায় বাধা নাই। বুঝতে পারলেন? বাধা নাই। কিন্তু মনে রাখবেন, আপনার ছেলে মেয়েকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। সারা পৃথিবীতে বিশেষ করে এই ভারতবর্ষের মুসলমান, এই বাংলার মুসলমান, আমরা চারিদিকে মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, পদধূলিত হচ্ছি, তার একটাই কারণ আমাদের মধ্যে শিক্ষা নাই। শিক্ষা অর্জন করবেন চাকরির জন্য নয়, ছেলে মেয়েকে যখন শিক্ষা অর্জন করাবেন, যখন শিক্ষা দেবেন, নিয়তটা চাকরির জন্য রাখবেন না, নিয়তটা রাখবেন মানুষ করার জন্য, তারপরে চাকরি। আমার একটা সংগঠন আছে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন, আপনারা লক্ষ্য করে দেখবেন একটা মসজিদ কমিটি আর একটা মসজিদকে ফলো করে, একটা মাদ্রাসার কমিটি আর একটা মাদ্রাসাকে ফলো করে, একটা ক্লাব আর একটা ক্লাবকে ফলো করে। কেন বলুন তো? আপনাদের এখানে 8 টিমের খেলা হচ্ছে, 10 টাকা টিকিট, ভালো ভালো প্লেয়ার এসে খেলাধুলা করেছে, পাশে একটা ক্লাব তারা বললো অত ভালো খেলা করলো, সুন্দর এইভাবে করলো, দিনের বেলা ওরা বললো দেখ আমাদের ঘরে আরো একটু পয়সা কামাতে হবে, আমাদের ক্লাবে যদি আরো নাম হয়, ওই পাশের ক্লাবটা করলো ডে নাইট, দিনে এবং রাতে 20 টাকা 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 টাকা। একটা মসজিদ
মেদিনীপুরে খিয়ান নাই আশপাশে উতে একটা মসজিদের ভিত দিতে এসেছিলাম। আপনার এলাকায় মসজিদের ভিত দিতে গেলে ঢালাই দিতে গেলে আমি বেশি আসি, প্রচুর লোক হয় মাশাআল্লাহ। তো যেতে যেতে দেখলাম মসজিদের মিনার দেখছিলাম, মিনার কি লম্বা লম্বা মিনার, কোন জায়গায় আছে ঠিক জানি না, বেকিয়া লেগেছে দেখার মতন মিনার। ওই মিনারটা দেখে আমি বললাম বাহ সুন্দর তো মিনার। এলাকার লোকজনকে বললাম ভাই মিস্ত্রি কোথায় কাটে, বলে রাজস্থানে। আমি ভাই পাওয়া যাবে, বলে হুজুর ফোন নাম্বার আছে, আমাকে ফোন নাম্বার দিয়েছে, ফোন করতে দেখে আমার বাড়ি চলে গেছে। আমি বললাম ভাই আমার বাড়িতে এইভাবে এইভাবে মানে এই করতে হবে, আমি একটা মাদ্রাসা করছি, কিরাতিয়া মাদ্রাসা, যেটা পশ্চিম বাংলায় নাই। পশ্চিম বাংলার ছেলেরা হাফেজ হওয়ার পরে লখনউ যায়, হায়দ্রাবাদ যায়, মুরাদাবাদ যায়, গুজরাট যায়, কিন্তু আমাদের বাংলায় অত বড় মাদ্রাসা নাই। আমি দেখে আসি, কেউ দেখেছি কি জানি না, ফুরফুরা শিবে আমার নতুন বাড়ির সামনে একটা মাদ্রাসা করছি, 5 কোটি টাকা খরচা হয়ে গেছে, 5 কোটি টাকা খরচা হয়ে গেছে। ওই মিনারকে দেখে নিয়ে আমি ভাই এতটা মিনার হবে, এই গম্বুজ একটা হবে কত টাকা খরচা, 21 লাখ টাকা নেবে। আমি চলো চলো শুরু করে দাও, মানে আমি এখান থেকে দেখে আমার পছন্দ আমি করছি, মানে কম্পিটিশন মানে একটা দেখে দেখে করছি ঠিক। আমি মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন চালাই, আমি অন্যান্য ফাউন্ডেশনে যে আমি দেখি এই পশ্চিম বাংলায় শুধু বলবো না, সারা ভারতবর্ষে একটা আশ্রম হচ্ছে, একটা আশ্রম। এ বক্তব্য আমি বহু জায়গায় দেখেছি, এটাকে এই লাইনে নিয়ে আসার জন্য রাখছি। আশ্রমটা হচ্ছে বৃদ্ধা আশ্রম, বৃদ্ধা আশ্রম। আপনারা আল্লাহ সবর করুন, আমি আল্লাহ সবর করি, সারা ভারতবর্ষে যত বৃদ্ধা আশ্রম হয়েছে একটা বৃদ্ধা আশ্রম মুসলমানরা কেউ করে নেই, কেউ করে নেই। আমি 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়েছি, আমি বহু ঘন্টা পর ঘন্টা সময় দিয়েছি, এদিক ওদিক ঘোরা ঘোরা করে ঘোরাঘুরি করেছি, কিন্তু বৃদ্ধা আশ্রমে গিয়ে কি দেখলাম জানেন, বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখলাম আমি এই সমাজে যারা কলার তুলে কথা বলে, আমি ডাক্তার, আমি উকিল, আমি জজ, আমি WBCS, আমি IPS, আমি IAS, কথা বুঝতেছেন না, গিয়ে দেখলাম ওদের মা বাপ গুরু বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। এটা কি নিয়ম আল্লাহ পাকই জানে, এটা যখন খানা করবেন ওই ফাতিয়া ফাতিয়া কিছু পড়তে হবে না, পড়তো হাঁড়িতে বিসমিল্লাহ বলে চালাও, বিসমিল্লাহ বলে শুরু করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহর নাম নে, তাই নাকি? হ্যাঁ, অনেকে আবার ফুঁ দিচ্ছে, পাকা হওয়া করার জায়গা পাই না, ফুঁ মারছে। আবার আমাকে একজন ফোন করে বলছে হুজুর আমার ছেলেটা শরীর খারাপ, একটু ফুঁ দিয়ে দেবেন, তার মানে বলছে ফোনে একটু ফুঁ দেন, ফোনে ফোন দেবো তোমার ছেলের কানে লাগবে। এসব কি ধরেছে, ইমান রাখা কত কঠিন। যাক কি বললাম, বৃদ্ধাশ্রমে যত বয়স্ক মা বাপ আছে এরা কারা, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের মা বাবা বৃদ্ধাশ্রম পড়ে আছে। বিশ্বাস করুন, আপনার দয়া করে বিশ্বাস করুন, আমি বহুত ঘেড়ে ঘেড়ে দেখেছি, আমরা মুসলমান কি হিন্দু, কি হিন্দু কি মুসলমান, আমরা যারা রেসকা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জোন মুজুরি খেটে খাই,
আমাদের মা বাপ গুলো বৃদ্ধা আসলামে কিছু বুঝতে পারলেন আরো শুনে খুশি হবে আরো শুনে খুশি হবেন বলবো আরে বলবো আরো খুশি হবেন আপনারা চ্যালেঞ্জ করতে পারেন আমি তোহা চ্যালেঞ্জ করি 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি বহু তালাশ করেছি বহুত খোঁজ করেছি খোঁজ করে 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 আমি কোনটা কোনো বৃদ্ধা আশ্রমে একটা মুসলমানদের মা একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি এটা জোরে আরো জোরে বলুন একটা মুসলমানদের মা নাই একটা মুসলমানদের বাপ নাই কেন নাই কেন নাই আমরা কি আমাদের মা বাপকে দিনই না দিতে দাই না দিনই না দিতে দাই না দিতে দাই না কে দিতে দাই না কে দিতে দাই না আল্লাহর কুরআন নবীর হাদিস ধর্ম শিক্ষা বল সুবহানাল্লাহ জোরে বলুন জোরে বলুন কারণ আল্লাহ মা বাপকে যে ইজ্জত যে সম্মান দিয়েছেন এটা মনোযোগ দিয়ে শুনো যুবক ভাইরা বন্ধু এটা মনোযোগ দিয়ে শুনো আল্লাহ মা বাপকে কত বড় ইজ্জত সম্মান দিয়েছেন প্রথম দরজা কার প্রথম সম্মান কার আল্লাহর আল্লাহর পরের দরজা কার আল্লাহর পরের দরজা হচ্ছে নবীর কার জোরে বলুন আর নবীর পরের দরজা কার ফুড়ফুড়ার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি খায়া সাহেব হুজুর কেবলার বড় পীর সাহেব হুজুর কেবলার এই যাদের কাছে পেন আছে আর কাগজ আছে লিখেলেন আমি জুলফিকারের বেটা বলা যাচ্ছি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে লিখেলেন সবাই যদি একসঙ্গে হাত তোলে আপনার আমার জন্য দোয়া করার জন্য আপনার আমার দোয়া করার জন্য লিখেলেন 100 ভাগের মধ্যে 99 ভাগ 99 ভাগ 99 ভাগ ছন্দ 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 রয়ে যাচ্ছে কবুল হতে পারে কবুল হতে পারে নাও পারে এ যুবক ছেলেরা শুনে নাও তোমার বাপ মাতা তোমার মা বেশ্যা তোমার বাপ মাতা তোমার মা বেশ্যা মা যদি বেশ্যা হয় বাপ যদি মাতাল হয় এই ছেলে মায়ের দিকে আঙুল তুলে কথা বলার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় নে বাপের দিকে আঙুল তুলে কথা বলার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নে শুনলেন আপনার মা আমার মা আপনার বাপ আমার বাপ আপনার আমার জন্য যদি দুটো হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই মনে রাখবেন 100 ভাগের মধ্যে 99 ভাগ নিঃসন্দ 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 ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আমার বক্তব্য বুঝতে পারছেন এই বক্তব্য ভালো নয় না কুতা থেকে ধরে নিয়েছে পাগলাকে তাই না আমি হিন্দুরে মারি আমি গায়ে ঢিলা মারিনি একদম বেড়ে মারছি শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ শুনে শুনে যে পুকুরে বেশি বেশি ছিপ ফেলা হয়
যারা শিপ ফেলে তারা বুঝতে পারবে যে পুকুরে বেশি শিপ ফেলা হয় সেই পুকুরের মাছগুলো বেশি ঘ্যাঁচড়া হয়। কি না শিপ ফেলেছে, চার করে শিপ ফেলেছে, উপরে কি ভাসছে পাতনা মাছ আসছে, খিদের জ্বালায় ও টুকুর 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 কামড়াচ্ছে খাচ্ছে, আর এইদিকে পাতনা করছে না করে রে, আর যখন একটু জোরে মেরেছে খাঁচ মেরেছে বুঝলেন তো মাছের ঠোঁটটা ছিঁড়ে বেরিয়ে গেছে। যা 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 এক সপ্তাহ পরে আবার চার করেছে, আবার ছিপ ফেলেছে, টোপ বংশীতে টোপ দিয়ে ফেল ফেলেছে, ফদ্দা ভাসছে, মাছ ঘুরে ঘুরে দেখে দেখ সেই মাছ কি সেই মাছ খেতে গিয়ে কি হয়েছে, হ্যাঁ ঠোঁট ছিঁড়ে গেছে। ও বলে না নাও তো হতে পারে, মাথা তো পেটে খিদে, ও মুখ দেয় নে, ও আগে নাচ দিয়ে যখন এই করছে ফতনা দেখে করছে বেশি গেছে মেরে দেখে নাচে গিয়ে যারা শিপ ফেলেন জিজ্ঞাসা করবেন অনেকে শিপে মাছ নাচে গিয়ে যায় যায় না, কেউ শিপ ফেলার লোক আছে না নাই গো নাচে গিয়ে না নাচে গিয়ে যায়। যে পুকুরে বেশি শিপ ফেলা হয় সেই পুকুরের মাছগুলো বেশি ঘ্যাঁচড়া হয়, আর যারা বেশি ওয়াজ শোনে না তারা ওয়াজ ঘ্যাঁচড়া হয়ে যায়। শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ শুধু শুনবেন না লাভ হবে না, ওয়াজ শুনতে আসবেন নিয়তটা রাখবেন আমল করবো, আমল করবো তবেই লাভ হবে। আমি তোহা সিদ্দিকীকে আপনারা একটু পরীক্ষা করবেন না আমি করাবো, আপনারা নিজেরা করবেন না আমি পরীক্ষা করাবো, কত পর্যন্ত গেল আপনারা আমাকে পরীক্ষা করবেন না আমি করাবো বলেন, আমি করাই। এখানে যত যত মানুষ বসে আছে, যত লোক বসে আছে, এই মানুষগুলোকে চার ভাগে ভাগ করুন, চার ভাগে ভাগ করে দেখবেন এক ভাগ লোক, এক ভাগ লোক ফজরের নামাজ পড়ে নে, জোহরের নামাজ পড়ে নে, আসরের নামাজ পড়ে নে, মাগরিবের নামাজ পড়ে নে, ঈশার নামাজ পড়ে নে, কি মনে হয় ঠিক বলছি না ভুল? এই যত মানুষ বসে আছে চারটা ভাগ করে একটা ভাগকে জিজ্ঞেস করুন, হয়তো একটা ভাগ পড়েছে, তিনটে ভাগ, আমার কথা শুনছেন? তো যারা নামাজ পড়ে তাদের প্রতি আল্লাহর রহমত হবে না গজব হবে, মনে রাখবেন যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই, যে পাড়ায় নামাজ নাই সেই পাড়ায় আল্লাহর রহমত নাই, যে গ্রামে নামাজ নাই সে গ্রামে আল্লাহর রহমত নাই, যে রাজ্যে নামাজ নাই সে রাজ্যে আল্লাহর রহমত নাই, যে দেশে নামাজ নাই সে দেশে আল্লাহর রহমত নাই, আর যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িতে আল্লাহর রহমত পড়ছে। যে বল সুবহানাল্লাহ, একটু জোরে বল সুবহানাল্লাহ, নামাজই হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল আমার ইন্তেকাল করলেন, রাসূলের বিমার হয়েছিল, কি বিমার, কি বিমারে রাসূল ইন্তেকাল করেছে জানেন? হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, কিডনি ড্যামেজ, কি বিমার হলো রাসূল আমার দুনিয়া থেকে বিদায় নিলেন? শুনবেন, রাসূলের জ্বর হয়েছে, জ্বর, রাসূল আমার বিছানায় পড়ে আছেন, উম্মাহাতুল মুমিনীন, উম্মাহাতুল মুমিনীন আম্মা জান, মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের এত জোর এত জোর রাসূল আমার জোরে তরসে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে আবার জ্ঞান ফিরে আসছে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে আবার জ্ঞান ফিরে আসছে রাসূলের এমন জোর রাতের অন্ধকারে রাতের অন্ধকারে ঘরের দরজা দিওয়া বাইরের দরজা থেকে একটা খটখটানি আওয়াজ আসছে কে যেন দরজা ঠুকছে রাসূলের মাথায় কুড়াই বসে আছে আমার নবীর কলেজার টুকরা নয়নের মণি হাতে জান্নাত সাইয়্যেদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গভীর রাতে দরজায় একটা টোকা মারার আওয়াজ পাচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলেছিল এত রাতে কে দরজায় ধাক্কা মারে কে দরজায় টোকা মারে আমার আম্মা জান আমার আব্বা জান বড় বিপদে পড়ে আছে আমার আব্বা জান ঘুমাচ্ছে আমার আব্বা জানের ঘুমাবার সময় কে দরজায় আঘাত মারে একটু রাগ করে একটু তম্বি করে বলেছিলেন ফাতেমা যখন এই কথা বলতে আরম্ভ করেছিলেন এত রাতে কে জ্বালাতে আসে কে জ্বালাতন করতে আসে সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে গেল আমার রাসূলের ঘুম ভেঙে গেল আল্লাহর নবী চোখ দুটো মেলন করে বলছেন মা 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 ফাতেমা ফাতেমা গো রাগ করো না রাগ করো না ফাতেমা তম্বি করো না তম্বি করো না ফাতেমা যা দরজাটা খুলে দাও খুলে দাও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান এত রাতে কে দরজায় আঘাত করছে কে দরজায় টোকা মারছে আল্লাহর নবী বলেন ও ফাতেমা মা ফাতেমা যা দরজাটা খুলে দাও উনি অন্য কোন ব্যক্তি নয় উনি ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায় বাপের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে যায় মেয়ের কোল থেকে বাপকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইলের সালাত ও সালাম ছোট ছোট ডাক্তার এই ছোট ছোট বাচ্চাগুলো ডাক্তারকে দেখে ভয় খায় না খায় না একটু বলুন না ভাই ভয় খায় কেন বলুন ভ্যাকসিন ইনজেকশন দিয়ে দেবে একবার হয়তো দিয়েছিল ছোট ছেলেরা ডাক্তারকে দেখে ভয় খায় আর আজরাইলের কথা শুনলে কার ভয় কাঁপবে না বলুন তো আজরাইলের কথা শুনলে কার বুক কাঁপবে না আপনাদের গ্রামে আপনাদের এলাকায় যখন কেউ মারা যায় ইন্তেকাল করে ওই মুর্দাদের যখন গোসল দেয় যারা গোসল দেয় তাদের জিজ্ঞাসা করবেন মুর্দাকে গোসল দিবার সময় মাটির কুলুক দিতে হয় হয় না হয় না কেউ জানে না জানেন না আপনাদের দেশে দেয় না মাটির কুলুক হ্যাঁ কেন বলুন তো কেন বলুন তো মওতের এত জ্বালা এত যন্ত্রণা মওতের এত জ্বালা এত যন্ত্রণা এত কষ্ট মুর্দাদের যখন জান কবজ করা হয় মুর্দা পিচ্ছাপ করে ফেলে পায়খানা করে ফেলে আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করে বলুন আমিন একটু জোরে বল আল্লাহ আল্লাহর নবী বলেন মা ফাতেমা ঘরে দরজা খুলে দাও
নামটা যখন বলেছিলেন উনি অন্য কোন ব্যক্তি নাই আজরাইল। আজরাইলের কথাটা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা শিশুর মতন কাঁদতে আরম্ভ করেছে, রসূলের মাতার কাছে বসে হাও হাও করে কাঁদে, আল্লাহর নবীর কলেজার টুকরা ফাতেমা কাঁদবে, বাপ সহ্য করতে পারবে না পারবে না। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসেন, এত প্রিয় করেন, অনেক ছোট করে বলছি, ফাতেমাকে যখন বিবাহ দিবার পরে হযরতে আলী নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবী বলেছিলেন ফাতেমা আমার বেটিকে তুমি নিয়ে যাও নিয়ে যাও, তবে আলী মনে রেখো আমার ফাতেমা আমার জান, আমার ফাতেমা আমার গায়ের লিবাস। জোরে বলো, আমার ফাতেমা আমার গায়ের পিরহান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, আজরাইলের নাম শোনার পরে কুকিয়ে কুকিয়ে কাঁদছেন। আল্লাহর নবী ফাতেমার দিকে তাকান, হায় রে হায় আমার রসুল পাকের লাল কাঁদে, রসুল সহ্য করতে পারবে না, রসুল আমার মওতের সময় ইন্তেকালের সময় ফাতেমাকে দুই হাত ধরে বুকের মধ্যে টেনে নাই, বুকের মধ্যে টেনে নিয়ে কানের কাছে ফিস ফিস করে কি যেন এমন কথা বলতে আরম্ভ করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ফাতেমার চোখের পানি শুকিয়ে যায়, ফাতেমা কান্না বন্ধ করে দেয়, ফাতেমার মুখে একটু হাসি ফুটে আসে, রাসূল আমার ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সারা পৃথিবীর উম্মত উম্মতি আমাদের এতিম করে দিয়ে চলে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন, রসুলের জানাজার নামাজ কিভাবে হয়েছিল, আমাদের যখন কেউ জানাজার নামাজ পড়ে কেউ যখন মারা যায় একজন ইমাম থাকে, থাকে না থাকে না, রসুলের জানাজার নামাজের ইমাম ছিল না, রসুলের জানাজার নামাজ কিভাবে হয়েছিল, লাশ মুবারক রাখা আছে, ফেরেশতারা কাতারে কাতারে জানাজার পড়ে দোয়া পড়ে চলে যাচ্ছেন, ফেরেশতারা চলে যাবার পরে ফেরেশতাদের শেষ হওয়ার পরে জেনে রাখছে জেন গুনু কাতারে কাতারে তারা জানাজার নামাজ পড়ে চলে যাচ্ছে, জেনেদের জানাজার নামাজ দোয়া পড়া হয়ে যায়। এইদিকে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান গনি, হযরত বিল্লাল, হযরত আবু জার, হযরত আবু তালহা, আল্লাহর রাসূলের সাহাবারা একে 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 সবাই জানাজার নামাজ পড়ে চলে যায়। রসুলের জানাজার নামাজের ইমাম কেউ ছিল না ছিল না ছিল না, কারণটাই রসুলের উপরে কেউ হতে পারে না, কেউ হতে পারে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় ঘটনা, রসুলের দাফন হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ভালো লাগছে না মনে হয় করছি নাকি, না চা তুলে দেবো লাগবে না, মা আয়েশা সিদ্দিকা বলে ফাতেমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলে বলুন, তোমার আব্বার ইন্তেকালের সময় তোমাকে কাঁদতে দেখলাম, তোমার আব্বা তোমার কানে কানে কি এমন একটা কথা বললো, তোর কান্না বন্ধ হয়ে গেল, চোখের পানি শুকিয়ে গেল, তোমার মুখের দিকে তাকিয়ে দেখি যে হাসি ফুটে উঠেছে, এটা আমাকে বলো। হযরতে ফাতেমা বলেছিলেন, আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আম্মা জান আমি যখন কাঁদছিলাম রাসূল আমাকে আমার আব্বা জান আমাকে টেনে নিয়ে কানে কানে বলেছিল ফাতেমা কেঁদো না কেঁদো না ফাতেমা কেঁদো না তোমার সঙ্গে আমার সঙ্গে ছয় মাস পরে আবার দেখা হবে এটা জোরে বলুন রাসূল যেদিন ইন্তেকাল করেছেন ঠিক ছয় মাসের দিনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি ইন্তেকাল করেছেন আসুন দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া চিরস্থায়ী নয় এই যে আপনারা জামাগুলো পরে আছেন একটু খেয়াল করেছেন এই যে টুপিটা মাথায় দিয়ে আছি খেয়াল করেছি এই যে জামাটা পরে আছি খেয়াল করেছি এই যে লুঙ্গিগুলো পরে আছেন খেয়াল করেছি এটা ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা ছাড়েন এই গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়ে হবে মওতের পরে ঠিক না বেটি একটু জোরে বলুন খুলে নিয়ে হবে খালি হাতে এসেছেন খালি হাতে যাবেন সঙ্গে যাবে আমল সঙ্গে যাবে আমল মুর্দাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তালাতান উখরা তিন মুঠা করে মাটি দেওয়া হবে কিতাবের মধ্যে পাওয়া যায় কবরে মাটি দিওয়ার কাজ সম্পূর্ণ হয় না কিছুটা বাকি আছে কিছুটা বাকি আছে মাটি দিওয়ার সময় ওই অবস্থায় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে কবরে পাঠিয়ে দেবেন মানকিন নেকির ফেরেশতাকে পাঠিয়ে দেবেন মুর্দা জিন্দা হয়ে যাবে ওই যে কবরের উপরে মাটি দেয়া হচ্ছে পায়ের দাবানোর আওয়াজ মুর্দা নিজে কানে শুনতে পাবে মুর্দা এসে জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়েছো কিনা রোজা রেখেছো কিনা হজ করেছো কিনা যাকাত দিয়েছো কিনা দান খায়রাত করেছো কিনা কারো জমি ভাগ রেকর্ড করেছো কিনা সুদ খেয়েছো কিনা গাঁজা খেয়েছো কিনা জিনা করেছো কিনা গরিবের প্রতি বড় লোকের প্রতি অত্যাচার জুলুম করেছো কিনা কবরে কথা জিজ্ঞাসা করবে না করবে না শুধুমাত্র তিনটি কথা মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আপনার 60 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 70 80 100 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই তিনটে কথার উপরে আপনার জীবনের উত্তর পাওয়া যাবে মান রাব্বুকা বলো বলো তোমার রবকে মান দীনুকা বলো বলো তোমার দীনকে মান নবিয়ুকা বলো বলো তোমার নবীকে আল্লাহর নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা বান্দা এক বাক্যে জবাব দেবে রব্বে ইয়া আল্লাহ আমার দীন ইসলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলুন না আল্লাহ আমাদের কবরে সওয়াল জবাব দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন তিনটে জব দিয়ে দেবে আল্লাহর ওয়াদা হবে কবরটাকে কুশাদা করে দাও কবরটাকে বড় করে দাও আর জান্নাত জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা করে দাও জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা করে দাও এই ফেরেশতা জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাতের দরজা থেকে খুশবু হাওয়া আসবে একটা মানুষকে দেখতে পাবে মানুষের সুরাতে একটা ব্যক্তিকে দেখতে পাবে এই মুর্দার জিজ্ঞাসা করবে আপনি কে আপনি কে আমি তো একা শুয়েছি আমি তো একা বলে আপনি ভয় খাবেন আপনি ভয় খাবেন না আপনি একা থাকলে এরকম হতে পারে না বলে আপনি কে বলে আমি হচ্ছে আপনার আমল আমি নামাজ আমি রোজা আমি হজ আমি যাকাত আমি দান খাইরা ভালো কাজ করেছেন আমি সেই আমল আপনি ভয় খাবেন না আমি কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে থাকব তাই
মুর্দা কে জিজ্ঞাসা করা হবে, মুর্দা একটাই জবাব দেবে, আমি কিছুই জানি না, আল্লাহর অর্ডার হবে কবর থেকে কুশাদা করে দাও, বড় করে দাও, জাহান্নামা পর্যন্ত দরজা খুলে, জাহান্নামা পর্যন্ত রাস্তা করে দাও, আর জাহান্নামার দরজা খুলে দাও, জাহান্নামার আগুনের তাপ কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীর কাছে আসবে। ওই কবরবাসী দেখবে তার কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে, কালো সিহা কুসুদ, বাঘের চেয়ে ভয়ঙ্কর চেহারা, বিকট চেহারা। এই কবরবাসী বলবে আপনি কে? বলবে আমি হচ্ছি আপনার আমল, আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, নামাজ পড়েন নি, রোজা রাখেন নি, হজ করুন নি, যাকাত দিউন নি, কালমা পড়ুন নি, দরুদ শরীফ পড়ুন নি, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ফেরেবাজি করেছো, চিটিংবাজি করেছো, গরিবের প্রতি অত্যাচার করেছো, জমির ভাগ বিতর করেছো, এতিমের হক মেরেছো, আমি হচ্ছি তোমার আমাল, কিয়ামত পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। বলে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমাকে জাহান্নামে না ঢুকাতে পারছি আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সরে যাব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সকলকে হিফাজত করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। কবর কত ভয়ঙ্কর জায়গা, কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে গেল হাই আপন কোলে, কেউ না এলো ফিরে। কিছু বুঝতে পারলে না পারলেন? কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে গেল হায় আপন কোলে, কেউ না এলো ফিরে। আল্লাহুম্মা কটা বাজে, কটা বাজে, দশটা, কি তুলবো কি তুলবো কি তুলবো, গরু প্যান্ডেল আমাকে জোর নিয়ে আসবো, অজ করার জন্য নিয়ে আসবে। ঠিক আছে, কেউ রায় ভাই পিসাব করতে যাবি? আমি সুগার রুগী, আমার পিসাব পাই না, আমি শেষ। আল্লাহ মরাকে জ্যান্ত জ্যান্ত মালগুলো সব পড়ে বেড়ে গেছে, আর মরাকে দিতে আমার ভাই পুত্র চাঁদা তুলেছে মাসা মাসা। আমি শুনেছি, আমার কান মারাত্মক, যাক ও তুলছিল বাউল করে দিয়েছে, আমার ভাইয়েরা ধরে যে মোড়াটাকে দিয়ে অনেকের আশা, আজকে যারা এসেছিল মুরব্বী আমি এসে বলছে নাকি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বয়স কত, আমি বলিনি ভাই, আমি আমার বয়স কিন্তু বলিনি, এখন আর বলি কেন, বয়স বললি দিকে ঝিমিয়ে যায়, আর যদি খুব বারে বাজে বয়স কত, কত 28 বছর, সত্যি বেশি বয়স ঝিমিয়ে যায়। আমার এক এখন সবচেয়ে ফুরফুরা শরীফের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পীর জুনাব হযরত পীর কুতুবুদ্দিন সিদ্দিকী ভাই সাহেব, মেজু হুজুর কিলা মেজু সাহেব দাদা, উনাকে যদি কেউ বলে হুজুর আপনার বয়স কত, আজকে এক চড় বেড়ে যায়, বয়স্ক বয়স্ক ঝিমিয়ে যাবো রে।
এই জলসা প্রতি বছর হোক আপনারা চান না চান না এই জলসা প্রতি বছর হবে তো জোরে বলুন জোরে বলবেন তো সব ইমানের কমজোরি ইমান অত সহজ বলুন ইনশাআল্লাহ হ্যাঁ হয় বললে ইমানের কমজোরি হবে বললে ইমানের কমজোরি বলুন ইনশাআল্লাহ হবে মানে আল্লাহ যদি চাই হবে মাশাআল্লাহ এবারে কটা গরু জবাই হয়েছে আটটা গরু জবাই হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ যদি কোনো ভাই থাকেন আমি আল্লাহর কাবা করে হাত বুলিয়েছি কতবার বললাম বুঝতেছেন তো আমি এই হাত দিয়ে খাস করে দোয়া চাইব খাস করে দোয়া চাইব ইনশাআল্লাহ আল্লাহ যেন দোয়া কবুল করে নেন বলুন আমিন আগামী বছর জুড়ে ঈশ্বর সব একটা গরু কেউ দেবেন হাত তুলবেন আলাউদ্দিন ভাই আলাউদ্দিন মণ্ডল ভাই নূর ইসলাম মণ্ডল ভাই এটা তকবীর দেওয়া যাবে নারে তকবীর নারে তকবীর নারে তকবীর এই হাত কাবা ঘরে বুলিয়েছি সেই হাত তুলছে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তাআলা আমার দুটো ভাই দুটো গরু নিয়ত করল আল্লাহ নিয়তকে পুরা করে দিন হালাল বরকত দিন রুজি রুজকালে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন দুশ্মনের দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখুন আয় আল্লাহ নামাজি পরেজগারি মুক্তাদি বানিয়ে দিন আল্লাহ ভাইদের ছেলে ছেলেকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নারা তাকবীর বলুন না মাশাআল্লাহ এটা জোরে বলুন মারহাবা মাশাআল্লাহ মারহাবা নারা তাকবীর আর কেউ আছে ইউসুফ ভাই ইউসুফ ভাই একটা গরু নিয়ত করলে আল্লাহ কবুল করে দেন বলুন আমিন নারে তাকবীর আর কেউ আছে হাত তুলুন আজকে যে কি হাত দিয়ে দোয়া চাইছে আবার বুঝতে পারছেন না যে যা নিয়ত দিয়ে দেবেন আমার বিশ্বাস আল্লাহ নিয়ত পুরা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবেন এটা আমার বিশ্বাস বলেন আর এক বলো বাবাজি প্রধান হতে যান হতে যান বিবি একটা গরু দেবে তো দুটো দেয়া দরকার তো রাস্তা চড়াই হচ্ছে তো খোদে যান বিবি আমার বোন আমার একটা গরু নিয়ত করল আল্লাহ কবুল করে বলুন আমিন এটা জোরে বল আল্লাহুম্মা আমিন আর একটা হাত করেন আর একটা হাত উঠবে না আজিম ভাই কে কাজেম আপনি আমার কাজেম ভাই উনি বলতেন আমি একটা দেব নারা তাকবীর নারা তাকবীর আল্লাহর কাবা ঘরে বুলানো সে হাত দিয়ে দুটো হাত করে দোয়া চাই আল্লাহ গো হালাল যে বরকত দিন কাজ কারে বাড়ে বরকত দিন রুজি রুজকারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন আয় আল্লাহ তাআলা দুশ্মনের দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ গো পাঁচ ওয়াক্ত নামাজি পরেজগারি বানিয়ে দিন আয় আল্লাহ ভাইদের এই দানকারী ভাইদের ছেলে 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 আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি করে দিব বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ একটা হাত তোলেন মজলিস থেকে হাত উঠছে না কেন তোলেন না ভাই কি নাম ভাই আমি বেশি পারবো না পালাম উঠে আমি খুব খাতারনাক ছিলাম জানেন না হাবিবুল ভাই হাবিবুল শেখ ভাই নারা তাকবীর নারা তাকবীর হাবিবুল শেখ ভাই একটা গরু নিয়ত করলে আল্লাহ কবুল করে বলুন আমিন আর একটা ভাই হাত তোলেন আর একটা ভাই হাত তোলেন তোলেন ভাই বিশ্বাস করুন আজকে আমি কি হাত দিয়ে দোয়া চাইছি আমার মনে হয় যা নিয়ত করছেন যে নিয়ত দিয়ে আল্লাহ আমার বিশ্বাস আমার আল্লাহ কবুল করবেন আমার বিশ্বাস আর একটা ভাই হাত তোলেন শহীদুল ভাই ও শহীদুল ভাই হাত তোলো দেখি মাশাআল্লাহ আমার শহীদুল ভাই আর কি নাম বললেন হাবিবুল শেখ দুই ভাই মিলে দুটো গরু
নারে তাকবীর আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ দুধ ভাইয়ের নিয়তকে পুরা করে দিন হালাল দে বরকত দিন রুজি রিজকে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যে বরকত দিন দুশ্মনের দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ ভাইদের পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন ভাইদের ছেলে 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 আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন তার সঙ্গে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আমিন নারে তাকবীর বলুন না মাশাআল্লাহ এই গরু দিচ্ছে আপনারা খুশি হচ্ছেন যত গরু খাওয়া বন্ধ করতে হলে তত বেশি খাবো নুকে পড়েছে নাকি প্যান্ডেলটা এবারে হবে তো আগামীতে আল্লাহ দেবে আল্লাহ দেবে কি করে আদা ব্যাপারে জাহাজের খবর আমার লিয়াকত ভাই এই প্যান্ডেল এই প্যান্ডেলের খরচা দেবে নারা তাকবীর আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ লিয়াকত ভাই নিয়তকে কবুল করে নিন হালাল রে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন রব্বুল আলামিন।